হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অপারেটর কাজ করতেছে। উনি যে প্রসেসের কাজটি করতেছে সে প্রসেসের নাম জ্যাকেটের সাইড সেলাই। এই সেলাইটি ইনি প্লেন মেশিন দিয়ে দিতেছে। এই কাজটা অনেক সোজা। মোটামুটি আপনারা যারা নতুন গার্মেন্টসের চাকরি নেওয়ার প্ল্যানিং করছেন, আপনারা আপনাদের এলাকায় যদি টেইলার্সের দোকান থেকে থাকে এবং সেখানে যদি গার্মেন্টসের মেশিন থেকে থাকে, অবশ্যই আপনারা এই কাজটি অল্প সময়ের ভিতরে শিখে নিতে পারেন। তো এই কাজটি জানলে আপনারা মোটামুটি গার্মেন্টসে আসলে 10,000 টাকা কি 10,500 টাকার মতো স্যালারি পাবেন। কারণ জ্যাকেটে এগুলোই ক্রিটিক্যাল প্রসেস, জিপার জয়েন, জিপার টপ সিন। আর দেখতেই পাচ্ছেন কাজের প্রচুর টার্গেট আছে। দেখা যাচ্ছে যে আপনি মিনিটে যদি 1 পিস কাজ করতে পারেন, সেক্ষেত্রে হিসাব করলে দেখা যায় ঘন্টায় আপনি 60 পিস কাজ করতে পারেন। সেরকম একটা হিসাব করে আপনাকে টার্গেট দেওয়া হবে, হয়তো বা 55 পিস বা 50 পিস। আর কিছু সময় আপনাকে দেওয়া হবে তো বা বান্ডিল বা বান্ধা লাগতে পারে, কোনো একটা বডি ওয়াল্টার হতে পারে সেটা খোলা লাগতে পারে, ববিন কেস চেঞ্জ করা লাগতে পারে। তো আপনারা যারা নতুন গার্মেন্টসে আসবেন, এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, সেগুলো দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যে কোনো মতামতের জন্য কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই জানানোর জন্য। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।